বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা, যেটা গভর্নমেন্ট মাদ্রাসা, সেটা আপনারা দেখতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। এটা হলো আপনার অডিটোরিয়াম, যেটা ঢাকা আলিয়ার যে অডিটোরিয়াম যেখানে অনুষ্ঠান হয়, আর এখানে এক্সামের সময় কিন্তু এক্সামও হয়। যখন দাখিল বা আলিম বা ফাজিল কামিল এই মাস যে পরীক্ষাগুলো যখন হয় প্রতিষ্ঠানের, তখন কিন্তু এখানে স্টুডেন্টের সিট, এখানে সিট ফেলানো হয়। দেখতে পাচ্ছেন ভাইরা বসে আসছে, ইনারা এখানে ইনাদের সার্টিফিকেট অর্থাৎ কামিলের বা মাস্টার্স যে সার্টিফিকেট সেটা ওঠাতে আসছে। এখন দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা আলিয়ার যে মসজিদ, সেন্ট্রাল যে মসজিদটা, এটা জোহরের নামাজ পড়ব এখানে। এখন কিন্তু লকডাউন, এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু ঢাকা আলিয়া মাদ্রাসার যে কেন্দ্র মসজিদ, সেটা কিন্তু আপনারা দেখতে ভিডিওটা দেখতেছেন। তো মসজিদের যে ইয়েটা, এটা মনে হয় অনেক বেশ আগে করা, কমপক্ষে 10-15 বছর আগে তো করা হবেই মনে হয়, ফ্লোর ফ্লোর দেখে যেটা মনে হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছেন বিভাগ, এটা এটা হলো আপনার কি কিরাত ফতোয়া, এই বিভাগটা। আর আমি এখান থেকে দেখাতে যাচ্ছিলাম ঢাকা আলিয়া যে আল্লামা কাশগারি হল, সে হলটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু দেখাতে পারলাম না বেশ দূরে থাকার কারণে। এই সাইডে একটা বিল্ডিং, আমি মাঝখানে একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি। তবে ঢাকা আলিয়াটা আরও বড় হওয়া উচিত ছিল, যেমন খুলনা আলিয়াটা যেমন বিশাল একটা ক্যাম্পাস নিয়ে তৈরি। আমি খুলনা আলিয়াতে গিয়েছি, বেড়াতে গিয়েছিলাম, বিশাল বড় ক্যাম্পাস। এটা হলো ঢাকা আলিয়ার যে ক্লাসরুম সেটা। তবে ঢাকা আলিয়াতে ওইভাবে আসলে ক্লাস কাম হয় না, যেহেতু এটা গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, এখানে প্রায় এক্সাম লেগেই থাকে। অন্য অন্য গভর্নমেন্ট প্রতিষ্ঠানের যে অবস্থা, এটা কিরাত ফতোয়া এবং গবেষণা ও প্রকাশনা বিভাগ। তো এই পর্যন্তই আজকে।